আগামীকাল যে 3রা ডিসেম্বর যে সভা হবে ক্ষুদিরামের জন্মদিনে, সেই সভায় আমরা আমাদের যা এখনো পর্যন্ত যা খবর এসেছে, এই সভার এই মাঠে যা অ্যাকোমোডেশন আছে তা 3 দিনের লোক এই শহরে চলে আসবে। আমাদের আশঙ্কা যে একটা মানুষের একেবারে উচ্ছ্বাস এবং তার আবেগ এখানে একটা জনসমুদ্রে পরিণত হয়, তাই আমরা এত মানুষকে অ্যাকোমোডেশন দিতে পারবো না হয়তো এই মাঠে, কিন্তু আমাদের কোনো যাতে যারা আসবেন এই জনসভা দেখার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে একেবারে ক্যানেলপাড় পর্যন্ত এলইডি স্ক্রিন লাগানো হচ্ছে, যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। আমরা আশঙ্কা করছি যে প্রথমে আমরা একটা টার্গেট নিয়েছিলাম 1 লক্ষ মানুষের, কিন্তু আমরা এখন প্রস্তুতি নিয়ে দেখা গেল আমাদের 1 লক্ষ লোক অনেক বেশি পেয়েছে। পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর বাড়ি একেবারে অদূরে অভিষেকের এই সভা, অভিষেক মানে পঞ্চায়েত ভোটের আগে একটু বার্তা দেবেন তাহলে। পঞ্চায়েতের ভোটের এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের যে নির্বাচন হবে স্বচ্ছ শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে এবং সাধারণ মানুষের মত নিয়ে আগামী দিনে পঞ্চায়েত গঠন করতে হবে। আমি আশা করি তিনি সেই বার্তাই দেবেন ঐক্যবদ্ধভাবে, এবং পশ্চিমবঙ্গের যে কর্মসূচি মুখ্যমন্ত্রী যে প্রকল্প, সেই প্রকল্প যাতে গ্রামে গ্রামে সমস্ত মানুষ দুয়ারে সরকারের মাধ্যমে তারা সেই প্রকল্পের সুবিধা পান তিনি নিশ্চিত সে কথা বলবেন, তার কথা তিনিই বলবেন। আমার ব্যক্তিগত মত যে পঞ্চায়েতের আগে আজকের এই সভা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার একটা অতিরিক্ত মাত্রা লাভ, অতিরিক্ত মাত্রা কর্মীরা এবং সাধারণ মানুষ তারা যে পাবে এটা নিঃসন্দেহে বলা যাবে। বিজেপি অভিযোগ করছে কলেজ মাঠে তৃণমূলের সভা করে শিক্ষাঙ্গন নষ্ট করার চেষ্টা করছে, এবং পরীক্ষা পর্যন্ত বন্ধ করা হয়েছে রাজনীতি। আমি আমরা জানি না কবে কোন কলেজ এবং কোন স্কুল পরীক্ষা নির্ধারিত দিন 3 তারিখে পড়েছে। আমরা 20 দিন আগে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আর জেনারেল সেক্রেটারি আমাদের দলের নেতা সেনাপতি, মুখ্য সেনাপতি তিনি আসছেন, এটা 20 দিন আগে থেকে আমাদের সময় নির্ধারণ হয়েছে। 15 দিন আগে এই মাঠটা ঠিক হয়েছে। আমরা প্রথমে অরবিন্দ স্টেডিয়ামে করার চেষ্টা করেছি, কিন্তু মাঠে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমরা করতে পারিনি, তার জন্যে কাঁথি শহরের মধ্যে সবথেকে বড় মাঠ আদি প্রভাত কুমার কলেজের মাঠটা বেছে নেওয়া হয়েছে। এর জন্য পরীক্ষা বন্ধ করার দরকার নেই, যারা পরীক্ষা বন্ধ করেছেন তাদের ব্যাপারে, আমরা চাই না পরীক্ষা বন্ধ হোক, পরীক্ষা চললে কোনো অসুবিধা। সারা শহর জুড়ে মাইক লাগানো হয়েছে, সেক্ষেত্রে পরীক্ষার্থীদের কী কী সমস্যা হতে পারে? হয়তো পরীক্ষা চললে হয়তো মাইকের আওয়াজ হলে পরীক্ষা করেছিল সেটা তো আমরা জানি না, আমাদের মিটিং তো অনেক আগে থেকেই সিদ্ধান্ত হয়ে আছে, তাই পরীক্ষা বন্ধ আমরা করতে চাই না। বিজেপি যেটা বলেছে অহেতুক অভিযোগ করছেন, আমরা পরীক্ষা বন্ধ করতে চাই না, পরীক্ষা চালালে চালাবে, তবে আমাদের শহরের মধ্যে মাইক চলবে, অনেক মানুষ মিছিল হবে, তাতে হয়তো পরীক্ষার্থীদের কিছু অসুবিধা হতে পারে, কিন্তু তার জন্যে আমরা পরীক্ষা বন্ধের জন্য আমরা কোনো স্কুলকেও বলিনি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকেও বলিনি, তারা পরীক্ষা চালাতে পারে, পরীক্ষা কালকে চলতেই পারে, কোনো অসুবিধা। বিজেপি অভিযোগ করছে যে আপনাদের জনসভার জন্যই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। না, সেটা আমাদের জনসভার জন্য যারা বন্ধ করে দিয়েছে সেটা আমরা জানি না, আমাদের জনসভার জন্য কারা বন্ধ করেছেন সেটা আমরা জানি না, কবে পরীক্ষার ডেটও আমরা জানি না, আর বন্ধ হয়েছে সেটা আমরা জানি না, পরীক্ষা চালালে চালাবে, কোনো অসুবিধা। জনসভা তো আগে থেকেই ডেট হয়েছিল, অনেক আগে থেকে আমাদের 20-25 দিন আগে থেকে আমাদের ডেট হয়েছে 3রা ডিসেম্বর এই মাঠেই জনসভা হবে, তো তাতেই কেউ পরীক্ষা বন্ধ করে করতে পারেন, কিন্তু পরীক্ষা চললে আমাদের কোনো অসুবিধা।